Hey guys, welcome back to the channel. সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। সো আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত ফেসবুকের যে নতুন আপডেট ফিচারটি নিয়ে এসেছে সেটা হলো ফেসবুক রুম নামে একটা অপশন নিয়ে এসেছে। সো এই রুমের কি কি কাজ বা এই রুম কিভাবে ব্যবহার করবেন আপনারা এবং এটা ব্যবহার করে কি কি উপকার পাবেন আপনারা সেটা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন। তো ভিডিওটি সবাই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন এবং যারা ভিডিওটি অলরেডি ক্লিক করেছেন আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন, তা আপনার অনেক গুরুত্বপূর্ণ এবং কাজে দিবে। এই ফিচারটি অনেক গুরুত্বপূর্ণ, আমার কাছে ইউজফুল মনে হয়েছে এবং অনেক কাজের একটা জিনিস। ওকে, তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন যারা দেখছেন, আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সো এই যে ফিচারটি, রুম ফিচারটি, এটা বর্তমানে মেসেঞ্জারেও অ্যাভেলেবেল, প্লাস হলো ফেসবুকের যে মেইন পেজ সেখানেও অ্যাভেলেবেল। সো আপনারা জাস্ট ফেসবুকে লগ ইন করবেন এবং লগ ইন করার পর এখানে প্রথমেই দেখতে পারবেন রুম নামে একটা অপশন চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল ক্রিয়েট লেখা রয়েছে। সো আসলে রুমের সুবিধাটা কি বা রুমের ফেসিলিটিসটা কি, কি কি কাজে ব্যবহার করবেন? সো গাইস, মূলত এই ফেসবুক রুম ব্যবহার করে আপনারা যে সুবিধাটা পেতে যাচ্ছেন সেটা হলো একই সাথে আপনারা 50 জন ভিডিও কলিং করতে পারবেন এবং চ্যাটিং করতে পারবেন। ওকে, সো এই সুবিধাটা সাধারণত অন্যান্য বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ দিয়ে থাকতো, তার মধ্যে অন্যতম জুম অ্যাপের নাম আপনারা সবাই শুনেছেন। এই জুমে মূলত একই সাথে অনেকজন কানেক্ট হয়ে ভিডিও কলিং করা যেত এবং তাদের সাথে চ্যাটিং করা যেত বা বিভিন্ন ধরনের কনফারেন্স করতে গেলে এই জুম অ্যাপটা ব্যবহার করা হতো। কিন্তু এই ফেসবুকেও ঠিক সেম সুবিধা নিয়ে চলে এসেছে এই ফেসবুক রুম। ওকে, এই ফেসবুক রুম ব্যবহার করে কিন্তু আপনারা ঠিক সেম ফিচার পেতে যাচ্ছেন এবং এই রুম ব্যবহার করে কিন্তু আপনারা একই সাথে 50 জন কানেক্ট হতে পারবেন ভিডিও কলিংয়ে। ওকে, এবং যে কোনো চ্যাটিং কিন্তু করতে পারবেন। ওকে, সো এখন আসি যে এটা কিভাবে ক্রিয়েট করবেন বা এটা কিভাবে ব্যবহার করবেন। সো ফার্স্ট অফ অল আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এবং লগ ইন করার পর প্রথমেই আপনারা দেখতে পারবেন যে রুম নামে একটা অপশন চলে এসেছে। সো এর পরবর্তীতে আপনারা এখান থেকে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন। সো ক্রিয়েটে একটা ক্লিক করে দিবেন। সো আমি যেহেতু ল্যাপটপে দেখাচ্ছি, মূলত ল্যাপটপে দেখানোর কারণ হলো আপনাদের যাতে দেখতে সুবিধা হয়। এটা ফোনে যারা ব্যবহার করছেন ঠিক সেম উইন্ডো পাবেন, কোনো প্রবলেম হবে না আশা করি, আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন রুম অ্যাক্টিভিটি। তো রুম অ্যাক্টিভিটিতে মূলত আপনি কী ধরনের রুম করতে যাচ্ছেন, অর্থাৎ ক্যাটাগরি, এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি ভাগ করা রয়েছে। আপনার ফার্স্ট অফ অল ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সো আপনি চাইলে এসব ক্যাটাগরি সিলেক্ট না করে এখানে নিউ এ ক্লিক করেও ক্যাটাগরি আপনার নিজের মতো করে ক্রিয়েট করতে পারেন। সো আমি জাস্ট এখান থেকে জয়েন মি এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম। অ্যান্ড এর পরবর্তীতে দুই নম্বরে যে অপশনটা সেটা হলো হু ইজ ইনভাইটেড। ওকে, মানে কে কে আপনার এই রুমে জয়েন হতে পারবে। সো ফার্স্ট অফ অল এখানে যে অপশনটা রয়েছে সেটা হলো ফ্রেন্ডস, দুই নম্বরে যে অপশনটা রয়েছে সেটা হলো ইনভাইট স্পেসিফাইড ফ্রেন্ড। তার মানে হলো প্রথমের যদি অপশনটা আপনারা ব্যবহার করেন তাহলে আপনার ফেসবুক আইডিতে যতগুলো ফ্রেন্ড রয়েছে তাদের সবার কাছে একটা করে নোটিফিকেশন চলে যাবে বা মেসেজ চলে যাবে যে এই রুমটাতে জয়েন হওয়ার জন্য। ওকে, তো তারা কিন্তু অটোমেটিক্যালি এই রুমে জয়েন হতে পারবে কোনো ধরনের প্রবলেম ছাড়া। কিন্তু আপনি যদি চান যে ইনভাইট স্পেসিফাইড ফ্রেন্ড, তার মানে কিছু ফ্রেন্ড আপনাদের জয়েন হবে বা কিছু কয়েকজন পার্সনকেই আপনি আপনার রুমে জয়েন করাবেন, সো সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন এবং এখানে সিলেক্ট করার পর জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করবেন। সো এখানে আপনাদের ফ্রেন্ড সার্কেলে যে লিস্টটা সেটা চলে আসবে। সো এখান থেকে চাইলে আপনারা সিলেক্ট করে দিতে পারেন, সরাসরি তার কাছে মেসেজ চলে যাবে একটা লিঙ্ক, অর্থাৎ আপনার রুমের যে লিঙ্কটা। এছাড়াও চাইলে এখান থেকে আপনি স্কিপে ক্লিক করে দিতে পারেন। ওকে, সো এরপরে আমি টার্ন অনে ক্লিক করে দিলাম। আপনারা চাইলে কিন্তু ফ্রেন্ডস অপশনে যদি সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফ্রেন্ডরা, যারা ফেসবুক ফ্রেন্ড রয়েছে, তারা কিন্তু জয়েন হতে পারবে অটোমেটিক্যালি। ওকে, এরপরে চলে আসি স্টার্ট টাইম। ওকে, সো স্টার্ট টাইম অর্থাৎ কখন রুমটা শুরু করবেন ঠিক সেই অনুযায়ী তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে অটোমেটিক্যালি। সো এরপরে এখান থেকে যদি ক্রিয়েট রুমে ক্লিক করি আমরা তাহলে দেখতে পারবেন যে আমাদের রুমটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, ইউর রুম ইজ অ্যাক্টিভ, তার মানে আমাদের রুমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সো এখন যদি আমরা চলে আসি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা লিংক চলে এসেছে। সো মূলত এই লিঙ্কটাই আপনি যার যার কাছে শেয়ার করবেন বা যাদেরকে দিবেন তারাই কিন্তু এই শুধুমাত্র আপনার রুমে জয়েন হতে পারবে। যেহেতু আমি স্পেসিফাইভাবে সিলেক্ট করে দিয়েছি, দ্যাটস ওয়াই কিন্তু এই লিঙ্ক ছাড়া অন্য কেউ জয়েন হতে পারবে না। ওকে, সো এখন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ইনভাইট। সো আপনি যদি চান ইনভাইট করতে, কাউকে ইনভাইট করতে পারেন এখানে ক্লিক করার পর। এরপর রয়েছে শেয়ার বাটন, আপনার রুমটা যদি শেয়ার করতে চান কাউকে এখানে ক্লিক করে শেয়ার করতে পারেন। এরপরে রয়েছে এডিট বাটন, অর্থাৎ এডিটে আপনার রুমের যে বাকি যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এই তিনটি সেটা চেঞ্জ করে দিতে পারেন। ওকে, সো এরপরে এখানে দেখতে পাচ্ছেন আর কোনো অপশন নেই, জাস্ট এখানে জয়েনে ক্লিক করার পর অলরেডি আপনার রুমে যারা জয়েন হয়েছে তাদেরকেও ভিডিও কল, মানে অটোমেটিক্যালি ভিডিও কল চলে যাবে তাদের কাছে আর কি,
তারা জয়েন হলে কিন্তু অটোমেটিক্যালি আপনারা কানেক্ট হয়ে যাবেন। রুমটা কিভাবে ক্লোজ করব বা রুমটা যে ধরেন যে আপনি একটা রুম দেখেন যে এখানে আমি একটা রুম ক্রিয়েট করেছি, তো এই রুমটাকে মূলত আমরা কিভাবে ডিলিট করব, সো জাস্ট এই রুমটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্ট রুম লেখা রয়েছে, সো এটার উপর যদি প্রেস করে দেন এখানে ইন্ট রুমের একটা অপশন চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার রুমটি কিন্তু ডিলিট হয়ে গেছে। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা রুম ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে জয়েন করাবেন। ওকে, সো জাস্ট এতটুকু কাজ, আর কোনো সমস্যা নেই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।